তারপর ফার্স্ট ব্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ অ্যান্ড দেন এই মেথডের কাজটা কি 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 কোড এক্সিকিউট করবে এটা ওই কার্লি ব্রেসিসের মধ্যে লিখতে হবে এটা মোটামুটি সব সবার জন্যই সমান আমরা ইফ স্টেটমেন্টও এরকম দেখেছি ঠিক না ওখানে শুধু ছিল ইফ তারপর এখানে ছিল আমাদের কন্ডিশন তারপর ধরেন এখানে আমরা কোড লিখেছিলাম ওরকমই কিন্তু এখানে কন্ডিশন না এখানে আর্গুমেন্ট আমরা আর্গুমেন্টে আসবো পরে নাম কল আর এখানে হবে বাট দিস তার আগে আমাদেরকে যেটা কিছু কিওয়ার্ড লিখতে হবে প্রথমে লিখবো আমরা ওকে আমরা পাবলিক আলাপ করবো এগুলো সময় এখন আসে নাই আমরা পরবর্তীতে আলাপ করব বাট এই মুহূর্তে আমরা শুরু করব পাবলিক ভয়েড এবং আমার মেথডের নাম ওকে এই হচ্ছে মেথডের সিগনেচার ওকে এবং এই কলটাতে যখন এই কল যখন ইউজ করা হবে এই লাইনগুলা এক্সিকিউট হবে আমরা চাইতেছি তো ধরেন আমরা একটা মেসেজ দিয়ে টেস্ট করি বুঝি যে আমাদের ফোন কল কাজ করতেছে কিনা ধরেন কলিং আননোন এই লেখাটা যদি আমাদের কনসোলে প্রিন্ট হয় আমরা বুঝবো যে ওকে আমাদের মেথড কাজ করতেছে এটা আমরা লিখতেছি কিন্তু ফোন ক্লাসে ঠিক না আমরা এখন চলে যাই আমাদের ফোন টেস্ট ক্লাসে যেখানে আমরা এই লাইন দিয়ে আমরা ফোন অবজেক্টটা তৈরি করেছিলাম এখন দেখেন আমরা এটা লিখতে পারি মাই ফোন ওকে তারপর ডট দিলে এখানে কিছু সাজেস্টেড মেথড আসছে যেটা মধ্যে একটা হচ্ছে কল বাকি যেগুলা এগুলা এখন বুঝতে হবে না ওকে আপাতত দেখেন এই ডান দিকের যে ফোন ওকে এই যে ফোন এটা হচ্ছে আমাদের ক্লাস থেকে এই মেথডটা আস্তে আস্তে আমি যদি এটাই ইউজ করি ওকে এবং সেভ দিই এখন যদি আমার এই প্রোগ্রামটা রান করি দেখেন কী কী হয় এই যে দেখেন বলতেছে কলিং আর নোন তো এখন আমরা এই বিষয়টা আরেকটু একটু ডিটেল আলাপ করি তারপর আমরা মেথডগুলা মডিফাই করব ওকে তো এখন এখানে যেটা হচ্ছে আপনাকে অবজেক্ট তৈরি করতে হলে ক্লাস লাগবেই ওকে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হয় ক্লাস এখানে একটা ডকুমেন্টের মতো কাজ করে ওকে তো এই হচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে ফোন টেস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম এখানে আমরা আমাদের অবজেক্ট তৈরি করব তো যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার জন্য মেইন মেথড লাগে আমরা জানি তো আমরা এখানে আমাদের মেইন মেথডটা লিখলাম ওকে তো আমাদের প্রোগ্রাম এখানে ঢুকলো ঢুকে এখানে দেখলো যে ওকে ওকে বলা হয়েছে যে তুমি এই ভেরিয়েবলে একটা অবজেক্ট তৈরি করো ওকে তো নিউ ফোন দিয়ে এটা অবজেক্ট তৈরি এইভাবে লিখতে হয় বাট প্রথমে দিতে হয় টাইপ যেহেতু আমরা ফোন রাখতে চাইতেছি তো আমরা লিখলাম ফোন তো এখন এখানে যদি আমরা লিখতাম ধরেন এবিসি হইতো না এরোড দেখাইতো কারণ আমাদের এই প্রোগ্রামটাতে এবি নাই থাকলে লিখতে পারতাম ওকে এবং ওইটার নিশ্চয়ই অন্য কোনো কাজ থাকতো তো যেহেতু নাই আমরা লিখতে পারবো না আমরা লিখবো ফোন তারপর আমাদের এই নামটা আমাদের ইচ্ছে মতো একটা নাম দিতে পারে আমি দিলাম মাই ফোন তারপর ইকুয়াল নিউ ফোন এই এইটা দিয়ে অবজেক্টটা তৈরি হয় অ্যাকচুয়ালি ওকে তো এই এটা দিয়ে এই অবজেক্টটা তৈরি হয় ওই অবজেক্ট তৈরি হওয়া মিনিং হচ্ছে যে ওকে এখন আমি এই ফোন ক্লাসের মধ্যে যা লিখা যা মানে যা মেথড আছে কম্পিউটার ওইটাতে যাইতে পারবে গিয়ে ওই লাইনগুলো পড়তে পারবে ওকে তো এই জন্য আমাদেরকে অবজেক্টটা তৈরি করতে হয় আগে এই লাইন দিয়ে আমরা অবজেক্টটা তৈরি করলাম যাতে তার মেথডে আমরা অ্যাক্সেস করতে পারি তো যখন তারপরের লাইনে আসলো তো এই লাইনে আমাদের কম্পিউটার অবজেক্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছে এবং এই লাইনে দিয়ে তখন দিলাম ডট এবং দিলাম মেথডের নাম হচ্ছে তখন আমরা ইয়েতে যাই এখানে যাই তখন এই যখনই বলা হয়েছিল যে আমাদের ইয়ের কোডে যে মেইন টেস্ট কোডে এটাতে এটাতে আমরা লিখেছিলাম যে মাই ফোন ডট কল লিখেছিলাম রাইট এটা দিয়ে তারপর দিয়েছিলাম এই তো যখন কম্পিউটার এটাতে যায় তখন তো স্যার জানে এটা বলতে আমরা ফোন বুঝাইতে যেতেছি ফোন ক্লাস যখন কল হয় তখন এটাতে আসে ক্লাসে ঢুকে ঢুকে কল দেখে কোথায় তো এখান থেকে ও এখানে কল পাইছি কল তাহলে কলের মধ্যে ঢুকলো ঢুকে এই লাইনটা এক্সিকিউট করলো এই জন্য আমরা এটা দেখতে পেয়েছি আচ্ছা এখন যদি এখানে আমরা আরেকটা অ্যাড করতাম ধরেন পাবলিক ওকে পাবলিক ড আমি ধরেন এটার নাম দিলাম টেক্সট ওকে সিমিলার সিগনেচার ধরেন আরেকটা মেথড এবং এটাতে লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্টেড ওকে ধরেন টেক্সটিং আর এটা যদি আমাদের লিখে থাকতো তখন আপনি নিজে আবার বলতে পারতেন মাই ফোন ডট টেক্সট তখন কম্পিউটার ওকে এই অবজেক্ট মানে ক্লাস যখন টেক্স তখন এই ক্লাসের মধ্যে এসে ঢুকবে টেক্স কই তো দেখবে এটা এটার ভেতরে যাবে এই লাইনটা প্রিন্ট করবে এখন আমি যদি এখানে বলতাম মাই ফোন ডট ধরেন টান আমি বললাম টান অন এটা আসলে এক্লিপসই আমাদেরকে রান করতে দিবে না কারণ এখানে কোনো মেথড নাই ওকে তো আমরা এখন চলেন আমরা আরো আরেকটা মেথড এড করি এক দুইটা মেথড এবং এক্সিকিউট করে দেখি কীভাবে কাজ করতেছে তো এখান আমাদের ক্লাসে ফোন ক্লাসে একটাই মেথড আমরা আরেকটা অ্যাড করলাম তো যেহেতু আমরা কোডটা নাই ম্যাটার না আপনি এখানে লিখেন আর এখানে লিখেন এটা একটা গুড প্র্যাকটিস সব মেথডগুলো এক এক পাশে থাকলো ফিল্ডগুলো থাকলো এক পাশে তো ক্লিন থাকে কোডগুলো তো আমি একটা মেথড তো এখানে লিখা আছে আমি আরেকটা মেথড এড করলাম এখানে পাবলিক ওয়াইড দিলাম তার মেথডের নাম দিলাম টেক্সট ওকে এখন দিলাম সিস আউট ডট লাইন দিলাম টেক্সটিং ওকে আমরা টেস্টে যাই যেটাতে আমরা মেইন মেথড এখানে আমরা অলরেডি ফোন ক্রিয়েট করা এখানে একটা মেথড ইউজ করলাম এখানে আবার আরেকটা মেথড ইউজ করতে পারি যে টেক্সট এই যে দেখেন লিস্টে টেক্সট এখন চলে আসছে আমি বলবো টেক্সট সেভ দিয়ে এটা রান করি দেখেন রাইট এখন আমি অসংখ্য মেথড এখানে অ্যাড করতে পারি এই ফোনের যত অ্যাড করব তত এই ফোনের ফিচারগুলো বাড়বে আমরা আরেকটা ফোন অ্যাড করব এখন আর্গুমেন্ট পাস করব ওকে তো আর্গুমেন্ট পাস করে করব যেটা একটা কল তো আছেই ওকে এটা একটা কল আরেকটা করলাম পাবলিক কলিং এবং আমরা এটা করতে পারি না আমরা কিন্তু এটা শিখেছি মেথডের ভেতরে আমরা বললাম স্ট্রিং ওকে তারপর দিলাম নেম ইকুয়াল টু ধরেন এক কাজ করে স্ট্রিং না দিয়ে দিয়ে ধরেন আই এন টি তারপর দিলাম নাম্বার ওকে নাম্বার হচ্ছে ধরেন 1 2 3 4 5 6 7 8 9 ওকে এই হচ্ছে নাম্বার তো আমরা জানি এটা ভেরিয়েবল এবং ভেরিয়েবলের নাম্বারের এই নাম্বার হচ্ছে তার ভ্যালু তো আমরা এটা করতে পারি না আমরা শিখেছি কনক্যাটিনেট করতে পারি কল দিস ঠিক আছে এটা যদি করতে পারি তাহলে এক কাজ করি আমরা এই মেথডের মধ্যে না লিখে আমরা এইভাবে করতে করতে পারতাম বলি যে ওকে এমটি একটা শুধু এমটি একটা ডিক্লারেশন এখানে ওকে কলের ঠিক পরের এই যে ব্রেকেটে এটা দিলাম এটার মিনিং হচ্ছে কি ওকে যে এই কলটা ইউজ করবে সে আমাদের নাম্বার দিবে তো অলরেডি কলটা যখন এখানে চলে আসবে এখানে একটা নাম্বার থাকবে আর এই নাম্বারটি এখানে প্রিন্ট করে বলবে যে কলিং সামওয়ান তো এখন এই মেথডটা টেস্ট করার জন্য গেলাম ফোন টেস্টে ওকে আগের এই দুটো থাকুক আর আমি এখানে দিলাম মাই ফোন ডট এখানে দেখেন একটা কল উইদাউট আর্গুমেন্ট আর একটা হল হচ্ছে উইথ আর্গুমেন্ট ওকে এখানে যদি দেই তো এখন আমাদেরকে এই ভেরি ভেরিয়েবলের ভ্যালুটা পাস করতে হবে ওইখানে দেয়া ছিল না কারণ এটা ইউজার দিবে এই জন্য আমরা রেখে দিলাম বাট এই রিজার্কটা বললাম তুমি কিন্তু শুধু ইন্টেজার দিবা ওকে অন্য কোনো কিছু দিতে পারবা না তো আমি যদি এখানে বলতাম এ বি সি ওকে আমরা দিতে পারতাম না কারণ এই যে এরোড দেখাইতেছে বলতেছে তুমি এটা অনলি অ্যাকসেপ্ট করে আই এন টি ওকে দ্য মেথড কল আই এন টি ইন দ্য টাইপ অফ ফোন ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য আর্গুমেন্ট স্ট্রিং মানে স্ট্রিং দিতে পারবা না ইন্টেজার টাইপের দিতে হবে বললাম ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দিলাম তো এই মেথডটা এটার থেকে আর একটু ইন্টারেক্টিভ ওকে এটা রান করি দেখি কিভাবে কি হয় এখন আমি যদি এটা রান দিই দেখেন প্রথমটা হচ্ছে এই লাইনের রেজাল্ট এবং এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইউজার যা দিবে তা বলবে তার বললাম ওকে তুমি এক কাজ করো কল দিস ওয়ান ওয়ান দিলাম এখন দেই রান দেখা করতেছে কলিং ওয়ান ওয়ান টু 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 টুস তো ফিচারটা আস্তে আস্তে একটু বড় হইতেছে না ওকে আরেকটা ফিচার এড করবো যেটাতে আমরা ইউজ করবো ফিল্ড ওকে এগেইন আমরা এখানে এক্সপ্লেন করতেছি জাস্ট ফিল্ড মেথড এগুলো কী বোঝার জন্য ক্লাস কী এবং বোঝার জন্য ক্লাস কেন লাগবে অবজেক্ট কেন লাগবে নেক্সট টিউটোরিয়ালে আমরা আবার ক্লাস এবং অবজেক্ট নিয়ে তৈরি করবো বাট তখন আর একটু অন্যান্য আরও এক্সাম্পল নিয়ে আমরা কাজ করব ওকে এখন ফিল্ড বোঝার জন্য আমরা ফোন ক্লাসে আবার যাই এবং এই ফোনের ধরেন একটা মেথডের নাম দিলাম যে সে কলও করতে পারে টেক্সটও করতে পারে খুব ভালো কথা এখন তাকে আরেকটা কাজ দিলাম যে ওকে তুমি এই ফোনের প্রপার্টি হিসেবে কি থাকে ধরেন মডেল মডেল কি আমাদেরকে দেখাও ওকে শো মডেল একটা মেথডের নাম দিলাম যার কাজ দিলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এখানে চাইলে আমরা এখানে লিখতে পারতাম যে ধরেন ধরেন স্যামসাং বাট আমরা এখানে না লিখে ক্লাসের প্রপার্টি আমরা এখানে ডিক্লিয়ার করলাম এই যে লাইনটি আমরা বুঝাইতেছি নিচে আমরা লিখবো মেথড আর উপরে আমরা লিখবো ফিল্ড তো ধরেন ফিল্ড হচ্ছে ধরেন মডেলটা আমরা ধরেন আমাদের ফোনের মডেল হচ্ছে আইফোন সেভেন ওকে তো আইফোন সেভেন এটা টেক্সট ওকে তো ভেরিয়েবলের নাম দিলাম মডেল এবং দিলাম আইফোন সেভেন হচ্ছে গিয়ে ভ্যালু তো এটা টাইপ দিতে হবে টাইপটা হচ্ছে স্ট্রিং ঠিক আছে তো এখন আমরা এখানে যে লিখলাম এটা একটা ভ্যালু এই ইয়েতে আমরা লিখতে পারতাম ওকে স্যামসাং না লিখে শুধু লিখতে পারতাম মডেল এটা লিখতে পারতাম এই মডেলটা এইখানে অলরেডি ভ্যালু এটা জানে এটা কিভাবে কাজ করতেছে আমরা রান করি তারপর আমরা এটাতে আবার ফিরে আসবো এবং দেখাবো কীভাবে কাজ করতেছে ফোন টেস্টে গেলাম ওকে এখন মাই ফোনের ওই মেথডটা আমরা ইউজ করবো ডট শো মডেল এটা আমরা ইউজ করবো এখন ওকে স মডেলে যখন এই লাইনগুলো তো আমরা জানি এক্সিকিউট করতেছি ঠিকভাবে এখানে এসে যখন শো মডেলে যাবে তখন অটোমেটিক্যালি কম্পিউটার যাবে ফোন ক্লাসে গিয়ে এই মডেলটা খুঁজবে যাবে এখানে গিয়ে দেখবে ওকে এখানে কল মতের নয় এটা না এখানে কল না এটাও না টেক্সট এটাও না সমড়েল হ্যাঁ সমডেল মডেল পাইছি ঢুকবে এখানে ঢুকে এসে বলবে সিস্টেমটা আউটডোর প্রিন্ট এলেন মডেল কিন্তু মডেল তো একটা ভেরিয়েবল এটার ভ্যালু কোথায় সে বলতে পারবে কারণ সে এখন ক্লাসের মধ্যে ঠিক না সে তো অলরেডি ক্লাসের মধ্যে দিয়ে ঢুকলো এখানে ঢুকে এগুলো রিড করতেছে এ তো ঢুকলো এখানে ঢুকে সে এটাও রিড করে গেছে এটাও রিড করতে মানে লাইন বাই লাইন এখানে নিচের দিকে গেল রাইট তো সে এখন জানে মডেল এর ভ্যালু হচ্ছে আইফোন সেভেন এই জন্য এখানে প্রিন্ট করতে পারতেছে দেখবো আমরা রান করে যে মডেল ভ্যালু কি ওকে রান দিলাম এখানে এখন বলতেছে আইফোন সেভেন বা এখানে আমরা কন্টেন্ট করতে পারি মডেল ফর দিস ফোন ইজ রাইট বলতে পারি মডেল গান করে এখান মডেল ফর দিস ইজ আইফোন 7 ওকে তো এই হচ্ছে এইভাবে আমরা অবজেক্ট তৈরি করি ওকে নেক্সট টিউটোরিয়াল আমরা একটা রিকয়ারমেন্ট বা একটা স্টোরি তৈরি করব যেটা রিয়েল লাইফের সঙ্গে মোটামুটি সম্পর্কিত এবং যেটা আমরা যখনি আমরা প্রোগ্রাম ডিজাইন করব তখন একটু চিন্তা করে দেব এটা যদি রিয়েল লাইফ হয় তো কি হইতো ওকে ওইরকম একটা স্টোরি ডিজাইন স্টোরি আমরা মেক করবো তারপর আমরা একটা প্রোগ্রাম তৈরি করব এবং আমরা অবজেক্ট তৈরি করব ক্লাস তৈরি করব এবং ডিফারেন্ট মেথড এবং প্রপার্টিস ইউজ করব তো এই ভিডিওতে এতটুকুই এগেইন কোনো কোশ্চেন ওর যদি কনফিউশন থাকে আজ করবেন যে ওই জিনিসটা বুঝেন নাই বা ওইটা বুঝেন না আমি ট্রাই করব ইদার রিপ্লাই দিয়ে কনফিউশন ক্লিয়ার করা অথবা আমাকে যদি স্পেসিফিক কোনো টপিক নিয়ে বা কোনো একটা কম্পোনেন্ট বা পার্ট নিয়ে আরেকটা ভিডিও করতে হয় সেক্ষেত্রে আমি করে হয়তো আপনাদেরকে হেল্প করবো বাট হোপফুলি ইউ ফাউন্ড সামথিং ইউজফুল অন দিস থ্যাংকস অ্যাগেন ফর ওয়াচিং অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন